এই হাই হাই ওই শামিম জীবনে খুব জ্বালাইছে, শামিমের হাত পা জানো আজকে একটাও অস্ত না থাকে। দে তো বাটামটা, এই নে ধরে। তো ভিড়টা কিন্তু আমি দেবো, শুভ প্রথম ভিড়টা আমি নেবো, চল। তোমার সনে একলা পায়াসি হ্যাঁ শ্যাম, ওরে মারে কি করে ঘুরে একলা পায়াসি হ্যাঁ শ্যাম এই নেঠু বনে। শামিম, এ শামিম, এ বেরিয়ে আয়। এই রে আমার হাগা বুঙায় অ্যারেস্ট মরিছি। কিরে কনে যাচ্ছে ও? আরে আল্লাহ শালা, আজকে আমার মেরে ফেলবেন রে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, ধর বাচ্চা ধর। ছেলেরে কিছু কব না নে, ধরে নিয়ে আসে দুধ কলা দে ভাত মাকাই খাতি দিবানে। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস, তখন কোথায় ছিল তোর এত ইমোশনাল কথাবার্তা? কি রে শালা, এখন তোর কোন বাপ বাঁচাবে? হ্যাঁ বাপ, আমি তোর কত মানা করেছি, ও আমার কথা শোনে না, তুই আর মারিস নে বাপ। চাচা আজকে কিন্তু আমি আর কারোর কোনো কথা শুনবো না নে, তুমি কিন্তু আমাদের এই নাটার মধ্যে আইসো না, তুমি ঘরে যাই না কে তেল দিয়ে ঘুমাও, আজকে শুধু গ্রামের লাশ পড়বে লাশ। দেখ ভাই, আমরা তো সবাই এক এলাকায় থাকি, তোরা তো আমার ছোট ভাইয়ের মতো, আমার আজকে ছেড়ে দে ভাই। তোরা ছেড়ে তো তোকে দেবই, গত 15 বছর ধরে যা করেছিস তার হিসাব দেয়া লাগবে না তোর? আমি তো কিছুই করিনি, আমার নেতা তো বলেছে আমি তাই করেছি। তোর নেতা তো বিদেশ পালিয়েছে, আমরা কিছু জানি না। আকিব ভাই আসছে, তোর বিচার হবে। আকিব ভাই আসলে আমার একদম মেরে ফেলাবে নে, তোকে আমি 5-5-10,000 টাকা দিচ্ছি, তোর আমার ছেড়ে দে। কিরে কি করবি, ছেড়ে দেবো নাকি? বিরাট একটা সুযোগ এসেছে ভাই, জানলি পিটিস আমরা থাকবে না? তাও তো কথা, তাহলে তুই মালডারে পাহারা দে, আমি ভাইরে ডেকে নিয়ে আসি। ওকে যা। শালা আমার বাপের খুব জ্বালাইছে, আজকেই তোর জীবনের শেষ দিন। বাপ তোর আল্লাহর দোহাই লাগে, তুই এরম কিছু করিস নে, স্বামীমির মা মরে যাওয়ার পরে ওই স্বামীমি আমার একমাত্র সম্বল, তুই আমার বুকটা খালি করিস নে বাপ। বাহ চাচা বাহ, তোমার এই সম্বল কত মানুষের অম্বল কেড়ে নিয়েছে, তখন তোমার নীতিকথা কনে ছিল? হ্যাঁ কনে ছিল ভাই, স্বামীমি তো বাঁধতে রাখিসি, ঠিক মতো বাঁধিসিস? হ্যাঁ ভাই। চল ওর আজকে এই ফেল, জীবনে খুব জ্বালাইছিস, তুমি বাঁচাও আল্লাহ, তুমি একটা কিছু করো আল্লাহ। হুজুর হুজুর, কি ডাকছে? কিরে একটু এদিকে আসেন। আরে শামিম ভাই, আপনার এই অবস্থা কেন? হুজুর হুজুর, আমাকে বাঁচান আপনি, তা না হলে আকিব ভাই আমার একদম মেরে ফেলবেন। কিন্তু আপনি কি এমন করেছেন যে আপনাকে ওরা এইভাবে চোরের মতো বেঁধে রেখেছে? গত 15 বছর ধরে আমার গ্রামে যারা বিরোধী দল করত তাদের কারোর আমি ঠিক মতো বাড়ি থাকতে দিইনি, পুলিশ আসলে সবার বাড়ি আমি চিনাই দিতাম, আর কারণে অকারণে বিভিন্ন রকম কেস কাটটা করে পুলিশ যে হয়রানি করাইছি, এই জন্য আমার নাম করে বেঁধে রেখেছে। কিন্তু ভাই আমি তো সামান্য একজন ইমাম, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? আমি যদি আপনার দড়ি খুলে দিই আকিব ভাই জানতে পারলে আমার মারিয়েই ফেলবি। না ভাই, আমি হুজুর মানুষ, এইসব ঝইঝামিলে তো থাকতে চাচ্ছি নে, থাকো তুমি। হুজুর যেন না, হুজুর হুজুর আমার বাঁচান। শোন শামিম, ইট মারলে পাটকেল খাইতে হয়। ভাই আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার ছেড়ে দাও ভাই। তুই ক্ষতি করিস নি, তাহলে আমি 10 বছর জেল খাটলাম কি করে? এই গ্রামে আমার 300 নেতা কর্মী আছে, তাদের নামে কেস কাটটা হলো কি করে? এই খবর কিটা দিয়েছে? তুই দিয়েছিস তুই ভাই,
আমি যা করেছি সব আমার নেতার হুকুমেই করেছি, আমার কোনো দোষ নেই। তুমি আমার মেরো না ভাই, তুমি আমার মেরো না। তোর নেতার ফোন লাগা, ক আকিব আমার ধরে রেখেছে, আকিব আমার মারছে, লাগা ফোন। ভাই ফোন দেবো কী করে, নেতার ফোন তো বন্ধ, নেতা তো বিদেশ চলে গিয়েছে। শোন শামিম, তোর আগেই হিসেব করার দরকার ছিল, তুই আর আমি কিন্তু এই গ্রামেই থাকি, আর একজন পাতি নেতা এসে তোর আর আমার মাঝে ঝামেলা বাঁধাবে, আমি সেটা সহ্য করবো না। এই দাদা দে বাপ, তুমি আমার ছেলেটারে মেরো না বাপ, আমার ঘরে টিভি ফ্রিজ মোটরসাইকেল সোনাদানা যা আছে সব তুমি নিয়ে যাও, তুমি আমার ছেলেটারে ছেড়ে দাও বাপ। চাচা ওইগুলো সব নিবানে, আগে তোমার ছেলের চ্যাপ্টারটা ক্লোজ করি। ইমাম সাহেব, আপনি হুজুর মানুষ, আপনি রাজনীতির ভিতরে আসেন না। আমি রাজনীতির ভিতরে যাচ্ছি না, কিন্তু আপনারা যে রাজনীতি করছেন এটা কি সুস্থ রাজনীতি? একটা কুকুর আপনাকে কামড় দিয়েছে বলে আপনিও কি সেই কুকুরকে কামড় দিবেন? আপনার নেতাকে এটাই শিক্ষা দিয়েছে? ইমাম সাহেব, আমার স্বামীকে বাঁচান। আকিব ভাই, গত 15 বছর ধরে আমার সাথে অন্যায় হয়েছে, আমি অন্যায়ের বিচার আল্লাহ তাআলার উপর ছেড়ে দিয়েছি। আমি যদি আইন নিজের হাতে তুলে নিয়ে আমার শত্রুর মোকাবেলা করতাম, তাদেরকে হত্যা করতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে আমি কি পুরস্কার আশা করতাম? হুজুর আপনি কিন্তু লিমিটের বাইরে দিয়ে কথা বলছেন, আমার দিকে তাকান, অলরেডি 5টা কিন্তু ফেলে দিয়ে আসলাম। গত 15 বছর ধরে শামিম ক্ষমতায় ছিল, এখন আপনি ক্ষমতা দেখাচ্ছেন, আবার যখন শামিম ক্ষমতায় যাবে তখন আপনার উপরে জুলুম অত্যাচার করবে, এভাবে একসময় আপনারা দুজনেই ধ্বংস হয়ে যাবেন। আপনারা দুজন একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মানুষের ভুল ক্ষমা করে দেবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দেবেন। যে ব্যক্তি কোনো মানুষের ভুল ক্ষমা করে দেবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ভুল ক্ষমা করে দেবেন।